নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুরকর বৃদ্ধি, প্রতিবাদী সরব তৃণমূল কংগ্রেস, আন্দোলনের হুঁশিয়ারি। শীঘ্রই সম্পন্ন হবে তারাপুর রায়গড়ের সড়কের স্থায়ী সংস্কার কাজ, জানালেন বিধায়ক। পাণ্ডুলিপির উপর গ্রন্থ প্রকাশ মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউটে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অস্বাভাবিক হারে পুরকর বৃদ্ধি সহ শাসক সরকারের স্বমূল্যায়ন প্রক্রিয়ায় সরব হল কাছাড় তৃণমূল কংগ্রেস। শুক্রবার পুরসভার সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচর অফিসপাড়াস্থিত জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয় এ বিষয় নিয়ে জেলাশাসকের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন সংগঠনের কর্মকর্তারা। উল্লেখ্য, সম্প্রতি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বৃদ্ধির জন্য পুরসভা থেকে একটি ফর্ম শিলচর পুরসভার অধীনে থাকা প্রত্যেক নাগরিকদের বাড়িতে পাঠানো হয়। এতে গৃহকর্তার নাম, ঠিকানা সহ মোট জায়গার পরিমাপ পূরণ করে আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে পুরসভা কার্যালয়ে প্রেরণ করতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে এদিন সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সাংসদ সুস্মিতা দেব জানান, অগণতান্ত্রিকভাবে জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে পুরকর। যেখানে বর্তমানে পুরসভার কোনো বোর্ড নেই, সেখানে কিভাবে পুরকর বৃদ্ধি করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন তিনি। তিনি এও বলেন, শাসক সরকারের একতরফা মনোভাবের ভূমিকা প্রতিহত করতে পথে নামার আবশ্যকতা রয়েছে বলে জানান। সাংবাদিক সম্মেলনে তিনি আরও যোগ করে বলেন, শিলচরের সাংসদ ও বিধায়কের ডিএনএতে জনসেবা নয়, রয়েছে আত্মসেবা বলে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন তিনি। দুঃখের ব্যাপার যে শিলচরের সাংসদ এবং শিলচর সমষ্টির এমএলএ আজকে নিশ্চুপ এই ব্যাপারে। ওদের উচিত ছিল মন্ত্রীদের সঙ্গে দেখা করা, সিএম এর সঙ্গে দেখা করা, যে ইলেকশনের পরে এটা হোক। ওদের ডিএনএতে পাবলিক সার্ভিস নেই, ওদের ডিএনএতে শুধু সেলফ সার্ভিস আছে। এটা একবার না, বারবার প্রমাণ হয়েছে, ফ্লাডের সময়ও হয়েছে, এখনও আবার। সাধারণ জনগণরা যদি ট্যাক্স দিতে পারেন তবে সরকারি কার্যালয়গুলোকেও ট্যাক্স প্রদান করতে দাবি জানান। পাশাপাশি শাসক সরকারের একতরফা সিদ্ধান্তে রুখে দাঁড়াতে সহ আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে ফর্ম পূরণ না করতে জনগণের কাছে আহ্বান জানান তিনি। সরকার তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিনে গণ আন্দোলনে পা ফেলতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন সাংসদ সুস্মিতা। আমি ডিসি এসপি প্রত্যেকটা সরকারি দপ্তরকে বলতে চাই, সরকারি কলেজ স্কুল, আপনারা কি পৌরসভাকে প্রপার্টি ট্যাক্স দিচ্ছেন নাকি আপনারা নিজের সেলফ অ্যাসেসমেন্ট করেছেন না? আমি আজকে ডিসিকে জিজ্ঞেস করতে চাই, এসপিকে জিজ্ঞেস করতে চাই, এএসইবিকে জিজ্ঞেস করতে চাই, আপনারা এত বড় বড় বিল্ডিংয়ে বসা আপনারা ট্যাক্স দিয়েছেন নাকি মিউনিসিপ্যালিটিকে, যে আপনারা শিলচরের মানুষকে বলছেন ট্যাক্স দিতে? কারণ আমি যখন পৌরসভা নেত্রী ছিলাম তখন আমি ডিসি এসপির সঙ্গে 10টা 12টা করে মিটিং করে বলেছিলাম আপনারা ট্যাক্স মিউনিসিপ্যালিটির ট্যাক্স দিন। তো আমি আজকে ঘোষণা করলাম যে এই এই ফর্মে যে তথ্যটা চাইছে এই তথ্যটা আমি একটা খালি কাগজে লিখে দিতে রাজি আছি, কারণ আমাকে ট্যাক্স দিতে হবে, নাহলে পরিষেবা হবে না। কিন্তু অগণতান্ত্রিকভাবে কোনো ইলেকটেড পার্সন যখন ডিস্ট্রিক্ট লেভেলে নেই, পৌরসভাতে নেই, এই ট্যাক্স লাগু করার কোনো মানে হয় না। জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গে কথা বলেছি আজকে এবং উনি বলেছেন একটু সময় দিতে, উনি ডিসির সঙ্গে কথা বলবেন। আমি 6-7 দিন অপেক্ষা করব, যদি এটা হয় না, যদি এটা হয় না তৃণমূল কংগ্রেস মাঠে নামবে। এবং আমি বলে দিলাম যে আমি পুলিশ প্রশাসনকে এখনই জানিয়ে রাখলাম কি গণ আন্দোলন হবে আর খেলা হবে। শীঘ্রই স্থায়ীভাবে সড়ক সংস্কার সম্পূর্ণ হবে তারাপুর রায়গড়ের দুর্দশাময় সড়কের। শুক্রবার বরাদপ্রাপ্ত ঠিকাদার ও পূর্ত বিভাগের আধিকারিকদের সাথে নিয়ে সরজমিনে সড়ক পরিদর্শন করে শীঘ্রই তারাপুর রায়গড়ের স্থায়ীভাবে সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এলাকার জনগণদের সড়কটি স্থায়ীভাবে সংস্কার করার দাবি ছিল। এদিকে বেহাল সড়কের দরুন প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো, এছাড়াও এলাকায় ছোট বড় দুর্ঘটনা প্রায়ই সংঘটিত হতো। বিষয়টি নিয়ে বিগত দিনে জনপ্রতিনিধিদের কাছে দাবি জানালেও স্থায়ীভাবে সড়ক সংস্কার করা হয়নি। অবশেষে শুক্রবার বিধায়ক দীপায়ন চক্রবর্তী সরজমিনে সড়ক পরিদর্শন করে স্থায়ীভাবে এলাকার সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রী এবার নতুন যোজনাগুলো তৈরি করে
আর এই যোজনার মাধ্যমে বিভিন্ন নতুন রাস্তা আর মাথাউরির উপর মাথাউরি মানে এমব্যাংকমেন্টের উপর রাস্তা বা আমাদের যে যেগুলো রাস্তা ভেঙে গেছে রিপেয়ারিংয়ের জন্য এভাবে বিভিন্ন স্কিম উনি দিয়েছেন। তো মুখ্যমন্ত্রী উন্নতি প্রকল্পের যোজনার মাধ্যমে আমাদের এই রাস্তার কাজ হবে। কিন্তু আজকের দিনে আমি PWD এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে এসেছি, আমাদের সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার SDO সহ বিভাগীয় আধিকারিকরা রয়েছেন, ওনাদের সাথে কথা বলেছি কি করে সেটাকে সলভ করা যায়। গত দায়িত্ব নিয়ে বলছি যে এই রাস্তার কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয় তার জন্য আমার আজকের দিনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে আসা। আমি আশা রাখছি যে এই দু তিন দিনের মধ্যে যদি রদ্রু দিয়ে দেয় তাহলে আমি দায়িত্ব নেব, সেই দায়িত্ব নিয়ে পরবর্তীকালে সেটাকে টেন্ডার করে কি করে সলভ করা যায় সেটা দায়িত্ব নেব, নিয়ে আগামী দু তিন দিনের মধ্যে যদি রদ্র উঠে যায় তাহলে এই কাজ শুরু হবে। বরাক কুশিয়ারা সুরমা উপত্যকার প্রারম্ভিক ইতিহাসের সাথে যুক্ত দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির উপর গ্রন্থ উন্মোচন করল মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ। শুক্রবার বিকেলে স্থানীয় রাজীব ভবন প্রেক্ষাগৃহে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিলচর নর্মাল স্কুলের সংরক্ষিত প্রায় 350টি পুঁথির উপর বিশিষ্ট লোক গবেষক অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্যের দুই খণ্ডে লেখা আ ডেসক্রিপটিভ ক্যাটালগ অব দ্য ম্যানুস্ক্রিপ্ট অব সাউথ আসাম বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন মুখ্য অতিথি তথা কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এদিন মোট তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি। এগুলো হল প্রয়াত শিক্ষাবিদ তথা বরিষ্ঠ সাংবাদিক জ্যোতিলাল চৌধুরীর লেখা জার্নালিজম অফ বরাক ভ্যালি ইন সাউথ আসাম এবং ডক্টর দীপান্বিতা চক্রবর্তী ও ডক্টর রীতা দাস নায়কের লেখা ট্রানজিশনাল অ্যাসপেক্টস অফ ইন্ডিজিনাস পিপল নর্থ ইস্ট ইন্ডিয়া। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আসাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর স্টাডিজ ইন হিউম্যান ডেভেলপমেন্ট। लेकिन अब उन्होंने कहा कि 15 अगस्त 2022 को 75 साल पूरे हो गए, अभी जो कार्यक्रम शुरू हो रहा है वो अमृत काल, वो कहां तक चलेगा? 15 अगस्त 2022 से लेकर के 15 अगस्त 2047 तक चलेगा। ये 25 साल का जो कालखंड है ये अमृत कालखंड है और इस समय देश का ऐसा रोड मैप तैयार करना है जिसका जिक्र नरेंद्र राय जी कर रहे थे अभी कि भारत विश्वगुरु था, भारत में जो वर्ल्ड इकोनॉमी में जो साइजेबल कंट्रीब्यूशन था किसी जमाने में मोर देन 50% था, कभी 37% तो कई सालों तक रहा, तो भारत इकोनॉमी की साइज में भी बड़ा कंट्रीब्यूट करता था जिसका जिक्र अभी मैंने जैसे कहा नरेंद्र राय जी कर रहे थे। ড্রাগসের বিরুদ্ধে অভিযানে মাঠে নেমে পরপর সাফল্য পেল কাছাড় পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশের টাস্ক ফোর্স দ্রুত অভিযানে নেমে এদিন কোচুদরম থেকে গ্রেফতার করা হয় জাবেদ আহমেদ নামে এক পাচারকারীকে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় 110 গ্রাম ব্রাউন সুগার। 8টি প্যাকেটে রাখা ছিল সেই মাদক। পাশাপাশি পাচারকারীতে ব্যবহৃত ধুত জাবেদ আহমেদের বাইকও বাজেয়াপ্ত করা হয়। এ নিয়ে কাছাড় জেলার পুলিশ সুপার জানান, মাদক বিরোধী অভিযানে তারা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। মাদক পাচারকারী ও মাদকদ্রব্য উৎখাত করতে 10 জনের একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আজ হম লোগোনে এই প্যাকেটস অফ ড্রাগস বড়া বড়া যে প্যাকেটস হে হুয়া হ্যায় ইসকা হম উসকো আবি ভি হামারা মতলব উসকে সিলসিলে মে অলগ অলগ জাগা পে ভি আবি হামারা যে অভিযান হে ইয়ে চল রাহা হে। तो अभी तक हमारा है कि 8 पैकेट्स ऑफ ड्रग्स हमको मिला, वेट अराउंड 110 ग्राम्स का है, अराउंड 10 लैक्स होगा। एनी अरेस्ट सर? हाँ, एक आदमी को अरेस्ट किया गया है जावेद अहमद, जिसके घर से बरामद हुआ है उनको हमने अरेस्ट किया है, पूछताछ कर रहे हैं और इसका जो फादर जो लीड है उसके लिए हम कोशिश कर रहे हैं। और यहाँ पे आप लोगों को पता होगा कि एक डिस्ट्रिक्ट के साथ इंटरनेशनल बॉर्डर जगह जुड़ा हुआ है, इसके साथ दो तीन डिस्ट्रिक्ट के जुड़ा हुआ है और स्टेट्स भी जुड़ा हुआ है। तो वट एवर इज द इंटर डिस्ट्रिक्ट रेमिफिकेशन कनेक्शंस क्या है और इसके साथ इंटर स्टेट कनेक्शन क्या है और इसके इंटरनेशनल कनेक्शंस क्या है उसके ऊपर हम कार्रवाई कर रहे हैं।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানের যোগ্য হিতাধিকারী নন দক্ষিণ শহীদপুর জিপির পাঁচ নম্বর ওয়ার্ডের রঞ্জু আহমেদ। ঠিক এমনই মন্তব্য করলেন জিপির পঞ্চায়েত প্রতিনিধিরা। পাশাপাশি অর্থ দাবির মিথ্যা অভিযোগ করায় মানহানির মামলা করার হুমকি দেন তারা। শুক্রবার জিপির গ্রুপ সদস্য ও তাদের প্রতিনিধিরা অভিযোগকারী রঞ্জু আহমেদের বাড়িতে যান। কে বা কারা পঞ্চায়েত প্রতিনিধিদের নাম দিয়ে টাকা দাবি করেছেন এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু সেই সময় রঞ্জু আহমেদ বাড়িতে না থাকায় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এ ব্যাপারে জিপি ট্যাক্স কালেক্টর খায়রুল হক লস্কর সহ গ্রুপ সদস্যরা বলেন, রঞ্জু আহমেদের পাকা ঘর রয়েছে, সেই হিসেবে তিনি প্রধানমন্ত্রী আবাস ঘর পাওয়ার যোগ্য হিতাধিকারী নন। পঞ্চায়েত প্রতিনিধিদের নাম নিয়ে উৎকোচ দাবি করার বিষয়টি প্রমাণ করতে না পারলে মানহানি মামলা দায়ের করবেন বলে হুমকি দেন তারা। এদিন গ্রুপ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুদ্দিন বরভুইয়া, শাহরুল হক মজুমদার, রামাদা রবিদাস, মিতু বেগম বরভুইয়া সহ গ্রুপ সদস্যের প্রতিনিধি আফজল হোসেন লস্কর, খায়রুল হক লস্কর প্রমুখ। আমরা জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে আমরা ওটাও ইয়ে করি আর আমরা জিপি তো হইলো আসামের মাঝে সেন্সিটিভ জিপি, যে জিপির কোনো উৎকুচর ব্যাপার কিচ্ছু হয় না। আর যেটা গভর্নমেন্টর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারর গাইডলাইন্সে ফাক্কার গড় আলা মানুষরে গড় দেওয়া হয় না। আর এই হিতাধিকারীর ফাক্কার গড় আছে, যেটা প্রমাণস্বরূপ আপনার ফটোয় প্রমাণ করব, তার কোনো ছেলের কোনো হোল্ডিং নম্বর নাই বা ছেলে এখনো উপযুক্ত আলাদা নাই। যার গতিকে যদিও আমরা PMI সার্ভে তার নাম তাকিয়া থাকে, আমরা তো ফাক্কার গড় সরে দিয়ান না, যার হিসাবে এখনো পর্যন্ত তানিগু পেন্ডিং আছে। আর আমরা এখনো কোনো লিস্ট এখনো দাবি করছেন, এখনো তান তাই তো নাই, জয়েন কমপ্লেনার তাইনও নাই, বা আরো একজনের সহযোগী হিসাবে যে তান পরিবারে দেও আমরা জিগাই আর যে কে তান কাছে পয়সাটা দাবি করছে ও মানুষটা জিপি বোর্ডে কইয়া কইছেন, তাহলে তো আমরা এটার লাগি ভীষণ দুঃখিত। এটার পুনর যে তদন্ত ক্রমে আমরার উপরে যে বদনাম হয়েছে এই বদনামর আমরা এটার লাগি আমরা মানহানির আবেদন করি আর আমরার জিপির উপরে এখানে এরকম মাত কথা হয়। ধলাই বিধানসভা কেন্দ্রের দক্ষিণ ধলাইপুর জামালপুর জিপি শ্যামাচরণপুর গ্রামের এক অসহায় পরিবার সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে। স্বাধীনতার দীর্ঘ বছর অতিক্রান্ত হয়ে গেলেও কংগ্রেস আমল থেকে শুরু করে বর্তমানে বিজেপির আমলেও বঞ্চিত জামালপুর জিপি শ্যামাচরণপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম লস্করের পরিবার রেশন কার্ড থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সহ অরুণোদয় প্রকল্প কোনো কিছু পাননি পরিবারটি বলে অভিযোগ করেন গৃহকর্তা। দিনমজুর করে পরিবার চালাচ্ছেন নজরুল ইসলাম লস্কর। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য তাদের জিপি সভাপতি গৌতম দাসের কাছে গেলে তার সাথে দুর্ব্যবহার করা হয়, এমনকি গালিগালাজও করে দেন বলে জানান নজরুল ইসলাম ও তার স্ত্রী। তারা আরও জানান যে তিনি এই দেশের নাগরিক ও প্রত্যেক নির্বাচনের সময় ভোটদান করেন, তবে কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন তিনি। এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা ভোট আদায়ের জন্য প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা ঠিক উল্টো চিত্র, তাই বিষয়টির বিহিত ব্যবস্থার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ কামনা করেন তিনি। কাম করি আর আমি একটা সাহায্য চাই, আর আমার কোনোটা নাই, কোনোটা উপায় নাই, কাঠ এখানো নাই, গড় দরজাও নাই। ইন্দিরাবাসের গড় হাইসলাইনি, ইন্দিরাবাসের গড় আমিও হাইছি না, আর এখন কাঠও নাই বুঝনি। আর মানুষ বেমারে যারি মানুষ কিলা কিটা করতাম, আপনারা যদি উপায় যদি দিনতে তো নিজে উপায় পাইতাম। কাঠ এখন নাই, গড় এখন নাই, গড় এখন পেখা কিটা করতাম কোনছে, আর নিজেও বেমারে যারি মানুষ। মানে আমারে গড় দিন না, কুদাইয়া দিন, হ্যাঁ কুদাইয়া দিন, পঞ্চায়েতে কইছেন সময় এলে ভাই ভাই এটা এখন কইতে পারতাম না। আর রেশন কার্ড আছে নি, চাউলের কার্ড? রেশন কার্ডও দিন না তো, চাউলের কার্ড। সরকারি জিনিস কিতা পাও? কিচ্ছু নেই। এখন কিতা চাও তোমরা সরকারের কাছে? গরো চাই, রেশন কার্ডও চাই, আগুয়া মানুষ খাই কাম করিয়া পয়সা গোনাও না ছিলেন না, কোনো পাখি চলাফেরা গড়ে খান বাঙ্গা। জাতীয় স্তরের স্টুডেন্ট অলিম্পিকে কুংফু আসরে অংশ নিয়ে গোল্ড মেডেল লাভ করায় শিলচর মহিলা কলেজের দুই পড়ুয়া ওয়াই পুনম সিনহা ও এইচ বিনীতা সিনহাকে উষ্ণ অভিনন্দন জানালো আকসা।
শুক্রবার মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে ওই দুই স্বর্ণপদক প্রাপ্ত পড়ুয়াদেরকে অভিনন্দন জানান আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ সহ অন্যান্য কর্মকর্তারা। কুংফু আসরে অংশ নিতে প্রতিযোগীদের আসা যাওয়া ব্যয় আকসার পক্ষ থেকে সহায়তা প্রদানের জন্য সংগঠনকে সাধুবাদ জানান কলেজ অধ্যক্ষ। পরে বক্তব্য রাখতে গিয়ে আকসার উপদেষ্টা রূপমবাবু দুই দক্ষ মহিলা কুংফু খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ফিউচার কমেন্স কলেজ থেকে ওয়াই পুনাম এইচ বিনীতা সিংহ জাতীয় কুংফু প্রতিযোগিতায় একটা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ওনারা ওনাদের গ্রুপে দুজনেই গোল্ড মেডেল ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। চিত্তরঞ্জনে পশ্চিমবাংলার চিত্তরঞ্জনে 27 এবং 28 তারিখ পঞ্চম জাতীয় কুংফু প্রতিযোগিতা হয়েছিল। এটা শুধু ওমেন্স কলেজ নয়, বরাক উপত্যকার নাম তারা উজ্জ্বল করেছে। আমরা আশা করব আগামীতে আরও বড় খেলায় অংশগ্রহণ করে বরাকের মুখ উজ্জ্বল করবে। ভগবানের কাছে প্রার্থনা করি তারা যাতে এই খেলাধুলার মধ্য দিয়ে আরও জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পুরকর বৃদ্ধি, প্রতিবাদী সরব তৃণমূল কংগ্রেস, আন্দোলনের হুঁশিয়ারি। শীঘ্রই সম্পন্ন হবে তারাপুর রায়গড়ের সড়কের স্থায়ী সংস্কার কাজ, জানালেন বিধায়ক। পাণ্ডুলিপির উপর গ্রন্থ প্রকাশ মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউটে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।